1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে 3 নং ধারার উদ্দেশ্য কি? 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন মোতাবেক সরকার কর্তৃক খাজনা গ্রহীতাদের স্বার্থ অধিগ্রহণ সম্পর্কিত বিধানসমূহ কি? 1950 সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের যে মূল ধারাগুলি খাজনা প্রাপকের বাস্তব অধিকারে বিঘ্ন ঘটাইয়াছে তাহা আলোচনা কর। খাজনা আদায়ের অধিকার অধিগ্রহণ করার পর কি কি পরিণতি ঘটিয়াছে? সরকার খাজনা প্রাপকদের অধিকার 2টি পদ্ধতিতে অধিগ্রহণ করেন। প্রথম পর্যায়ে অত্র আইনের 3-এর-1 ধারার বিধান মতে মালিকদের একটিমাত্র নোটিশ দিয়া সকল বড় জমিদারদের খাজনা প্রাপক অধিকার অধিগ্রহণ করেন। সরকার তাহাদের এই অধিকার অধিগ্রহণ করার পর কি পরিণতি ঘটে তাহা 3-এর-4 ধারার বর্ণিত আছে। দ্বিতীয় পর্যায়ে ক্ষতিপূরণ নির্ধারণী তালিকা চূড়ান্তভাবে প্রস্তুত হওয়ার পর অবশিষ্ট ছোট ছোট জমিদারী এবং মধ্যস্বত্বগুলির 43-এর-2 ধারার বিধান মোতাবেক 1956 সনের 2 এপ্রিল তারিখে সরকারি গেজেটে একটি বিজ্ঞপ্তি দ্বারা 44 ধারার বিধান মোতাবেক অধিগ্রহণ করা হয়। এইভাবে দ্বিতীয় পর্যায়ে খাজনা প্রাপকদের অধিকার অধিগ্রহণের পরিণতি কি হয় তাহা অত্র আইনের 44 ধারায় বর্ণিত আছে। এইভাবে উভয় পর্যায়ে খাজনা প্রাপকদের অধিকার অধিগ্রহণের পর তাহাদের যে পরিণতি ঘটে তাহা নিম্নে দেওয়া হইল। খাজনা প্রাপকদের অধিকার সরকারের উপর বর্তিবার পর হইতে জমিদারদের প্রজাদের নিকট হইতে বকেয়াসহ সকল প্রকার খাজনা আদায়ের অধিকার লোপ পায়। জমিদারি অথবা মধ্যস্বত্ব অধিগ্রহণের পূর্বে যে সকল প্রজা মালিকদের খাজনা দিত তাহা অধিগ্রহণের পর সরকারের অধীনে সরাসরি রায়ত এবং সরকারকে খাজনা দিতে আইনত দায়ী হয়। খাজনা প্রাপক অধিকার অধিগ্রহণের পর নির্ধারিত পরিমাণ খাসজমি ব্যতীত উদ্বৃত্ত সমস্ত খাসজমি সরকারের উপর যে কোনো প্রকার দায়মুক্ত অবস্থায় বর্তে। খাজনা প্রাপকগণ ক্ষতিপূরণ নির্ধারণী তালিকা অনুযায়ী সরকারের নিকট হইতে ক্ষতিপূরণ পাইতে অধিকারী হন। উদ্বৃত্ত খাসজমির জন্য সরকারের নিকট হইতে তাহারা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হন। যে পরিমাণ খাসজমি তাহারা আইনসঙ্গতভাবে রাখিতে সমর্থ হন সেই জমির জন্য তাহারা অন্যান্য কৃষকদের ন্যায় রায়ত হিসাবে রাখিবার অধিকারী হন। জমিদারি এবং মধ্যস্বত্ব অধিগ্রহণের পর কোনো প্রকার স্বত্বাধিকারীর তলস্থ ভূমিতে কোনো খনিজ পদার্থ থাকিলে তাহা সরকারের উপর বর্তে। অনুরূপভাবে হাটবাজার, বন, ফেরিঘাট, মৎস্যক্ষেত্র, ফিশারি সম্পূর্ণভাবে দায় রহিত অবস্থায় সরকারের উপর বর্তে। ইহা ব্যতীত জমিদারদের খাজনা আদায়ের জন্য বসতবাড়ি হইতে অন্যত্র যে সমস্ত কাঁচাবাড়ি ছিল সেইগুলিও সরকারের উপর বর্তে। জমিদার এবং অপরাপর মধ্যস্বত্ব ভোগীরা খাজনা আদায় সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সরকারের নিকট জমা দিতে আইনত বাধ্য হয়। দখলিস্বত্ব বিশিষ্ট সকল কৃষক এবং পূর্বের খাজনা প্রাপকগণ এক শ্রেণীর রায়ত হিসাবে পরিগণিত হয় এবং রায়তের অধীনস্থ রায়তগণ অর্থাৎ পোরফাদারগণ রায়তের মর্যাদায় উন্নীত হন। তৃতীয় অধ্যায়। চাকরান অথবা নানকার সার্ভিস টেনিওর। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন চালু হওয়ার পূর্ব পর্যন্ত এই দেশে জমিদারদের এবং বিত্তবান মধ্যস্বত্ব ভোগীদের অধীনে অনেক চাকরান অথবা নানকার প্রজা ছিল। চাকর হিসাবে তাহাদের শ্রমের বিনিময়ে পারিতোষিক রূপে বিনা করে মালিকদের খাসজমি ভোগ দখল করিত।
বলিয়া তাহাদের চাকরান অথবা নানকার বলা হইত। যেমন একজন নাপিত সপ্তাহে 2 দিন মনিবের বাড়ি যাইয়া ক্ষৌরকর্ম করিয়া আসিত, বিনিময়ে মনিবের 3 বিঘা খাস জমি বিনা করে ভোগদখল করিত। ঠিক এমনিভাবে ধোপা, মালি, বাদ্যকর, পাইক, পেয়াদা, বরকন্দাস এবং আরও অনেকে মালিকদের অনেক কাজ করিত এবং কাজের পারিশ্রমিক বাবদ নগদ বেতন না নিয়া চাকরান হিসাবে বিনা করে মালিকদের জমি ভোগ করিত। কেহ কেহ পুরুষানুক্রমে মনিবদের বাড়ি চাকরি করিয়াছেন এবং বিনিময়ে চাকরান হিসাবে মনিবদের নির্দিষ্ট পরিমাণ খাস জমি চাকরান অথবা নানকার হিসাবে ভোগদখল করিয়াছে। এই প্রথাকে অতীত দিনের জায়গীর প্রথার ক্ষুদ্র সংস্করণ বলা যাইতে পারে। অত্র আইন চালু হওয়ার পর হইতে, অর্থাৎ 1951 সনের 16ই মে হইতে, অত্র আইনের 11 ধারার বলে চাকরানদের তাহাদের দখলীয় ভূমিতে রায়তি স্বত্ব দেওয়া হয় এবং সেই সময় হইতে তাহারা ন্যায়সঙ্গত খাজনা প্রদানে সরকারের অধীনে সরাসরি রায়ত হিসাবে গণ্য। তৃতীয় অধ্যায়ের 11 থেকে 16 ধারা পর্যন্ত চাকরান সম্পর্কিত আইন লিপিবদ্ধ আছে। এ আইন চালু হওয়ার পর প্রথম 10-12 বছর চাকরান সম্পর্কিত ধারাগুলির যথেষ্ট প্রয়োজনীয়তা ছিল, কিন্তু বিগত 25-30 বছর যাবৎ বাস্তব ক্ষেত্রে এই আইনের আর কোনো কার্যকারিতা নাই। চাকরান সম্পর্কিত সমস্ত মামলা মোকদ্দমাও শেষ। দেশে এখন আর কোনো চাকরান পূজা নাই। চাকরান অথবা নানকার এখন অতীতের ইতিহাস। চতুর্থ অধ্যায়, খতিয়ান অথবা পর্চা প্রস্তুতকরণ, প্রিপারেশন অফ রেকর্ড অফ রাইটস। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 17, 18 ও 19 ধারায় খতিয়ান অথবা পর্চা রেকর্ড অফ রাইটস প্রস্তুতকরণ প্রণালীর উল্লেখ আছে এবং এই আইনের 144 ধারায় ভবিষ্যতে খতিয়ান প্রস্তুতকরণ এবং প্রয়োজন বোধে পূর্বের খতিয়ানগুলি পূর্ণ নিরীক্ষণ ও সংশোধনের রিভিশন অফ রেকর্ড অফ রাইটস ব্যবস্থা আছে। রাষ্ট্রীয় অধিগ্রহণের পূর্বে দেশব্যাপী জরিপের মাধ্যমে সকল প্রকার জমিদারি এবং মধ্যস্বত্ব ভোগীদের খাজনা প্রাপক স্বত্ব এবং তাহাদের দখলীয় কার্যজমি পরিমাণ নির্ধারণ করা একান্ত আবশ্যক হইয়া পড়ে। এই জরিপের ভিত্তিতে পরবর্তী পর্যায়ে ক্ষতিপূরণ নির্ধারণের তালিকা প্রস্তুত হয়। এই আইনের 17-1 উপধারায় সরকারকে দেশের সর্বত্র খতিয়ান প্রস্তুত করার বা পূর্ববর্তী খতিয়ানগুলি সংশোধন করার অধিকার দেওয়া হয়। সাধারণ জরিপের সময় সরকারি আমিনগণ মাঠে যাইয়া সমস্ত জমি মাপ করেন, সরকারি নির্দেশ মোতাবেক খসড়া খতিয়ান প্রস্তুত করেন এবং প্রত্যেকটি মৌজার সমস্ত ভূমি খণ্ডের মানচিত্র ম্যাপ প্রস্তুত করেন এবং পরে সেইগুলি চূড়ান্তভাবে প্রকাশ করেন। এইভাবে সকল জমি পরিমাপ করিয়া খতিয়ান প্রস্তুত করা বহু সময় সাপেক্ষ ছিল। সেই কারণে জমি পরিমাপ না করিয়া সাবেক খতিয়ানের ভিত্তিতে খতিয়ানগুলি প্রয়োজনীয় সংশোধন করত। রাষ্ট্রীয় অধিগ্রহণের তাগিদে 18 ধারার বিধান মোতাবেক রাজস্ব অফিসারদের খতিয়ান প্রস্তুতের আদেশ দেওয়া হয় এবং তাহারা সরকারি নির্দেশ অনুযায়ী খসড়া খতিয়ান, ড্রাফট খতিয়ান বা পর্চা প্রস্তুত করেন। 19 ধারার বিধান মোতাবেক সংশোধিত খসড়া পর্চা বিষয়ে কাহারও কোনো আপত্তি থাকিলে রাজস্ব অফিসার সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনিয়া ইহা নিষ্পত্তি করিবেন। এই আদেশ দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হইয়াছেন মনে করিলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সহকারী সেটেলমেন্ট অফিসারের নিকট আপিল করিতে পারেন। এইভাবে সকল অভিযোগ ও আপিল নিষ্পত্তি হওয়ার পর রাজস্ব অফিসার পর্চাগুলির চূড়ান্ত করিয়া প্রকাশের ব্যবস্থা করিবেন। অনেক সময় জরিপকালে নির্ধারিত সময়ের মধ্যে সেটেলমেন্ট কর্মচারীদের নিকট দরখাস্ত দিয়া রেকর্ডের ভুল সংশোধন করা হয় না, খতিয়ানে এই প্রকার ভুল থাকিয়া যায়। পরিণামে এই জাতীয় ভুল নানা মামলা মোকদ্দমা বা অশান্তির কারণ হইয়া দাঁড়ায়। তদবস্থায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের
42 ধারা অনুযায়ী ডিক্লারেটরি স্যুট করিয়া ডিক্রি নিয়া ওই ডিক্রি বলে অত্র আইনের 54 ধারা অনুযায়ী ওই ডিক্রির নকল রাজস্ব অফিসারের নিকট দাখিল করিলে তদনুযায়ী খতিয়ানের ভুল সংশোধনের বিকল্প ব্যবস্থা আইনে আছে। রাষ্ট্রীয় অধিগ্রহণের প্রাককালে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে খতিয়ানগুলি প্রস্তুত হয় তাহাই এসে খতিয়ান নামে পরিচিত। ভবিষ্যতে রায়তের এবং সরকারের প্রয়োজনে পুনরায় জরিপ এবং খতিয়ান প্রস্তুত অথবা বর্তমান খতিয়ানগুলির পুনঃনিরীক্ষণ রিভিশন অফ রেকর্ড অফ রাইটস প্রয়োজন হইলে অত্র আইনের 144 ধারার বিধান অনুযায়ী তাহা করার ব্যবস্থা রহিয়াছে।